শাহজাহান রিজেন্সিতে এখনো রমরমিয়ে চেকিং চলছে। হল, দর্শক বা ক্রিটিক রিভিউ বেশ ভালো। তোমার মতলবটা কি বলতো? একটা চাকরি, মান অপমান বোধ, দুঃখ, বেদনা, ভালো মন্দ বিচার করার প্রবৃত্তি সব দারোয়ানের কাছে জমা করে দেবে। কিন্তু পরিচালকের নাম তো সৃজিৎ মুখার্জি, তাই শাহজাহান রিজেন্সি রেশ কাটতে না কাটতেই তিনি সামনে আনলেন তার আরেক তুরুপের তাস, যার নাম গুমনামি বাবা। আজ 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। আজকেই প্রকাশিত হলো গুমনামি বাবার ফার্স্ট লুক। মুখ্য চরিত্রে প্রসেনজিৎ চ্যাটার্জি, একে মা মনসা তায়ে ধুনোর গন্ধর মতো একে সৃজিত মুখার্জি তায় আবার প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে। লাস্ট কয়েক বছরে যদি প্রসেনজিৎ চ্যাটার্জির ফিল্মকে ফলো করা যায় তাহলে দেখা যাবে তার প্রতিটা ফিল্মেই তিনি নিজেকে ভেঙে চুড়ে একেবারে অন্যভাবে প্রেজেন্ট করেছেন। তাই এই সিনেমার ক্ষেত্রেও যে তার ব্যতিক্রম হবে না তা কি আর বলার অপেক্ষা রাখে। আপাত দৃষ্টিতে এই ফিল্মের ফার্স্ট লুক দেখে যা বোঝা যাচ্ছে, একজন একটি দেওয়ালের দিকে তাকিয়ে বসে আছেন, যে দেওয়াল নেতাজির অন্তর্ধান নিয়ে আসা বিভিন্ন খবরের কাগজের আর্টিকেল দিয়ে ঢাকা। অনেকেরই মনে হতে পারে এই ফিল্ম আসলে নেতাজির বায়োপিক, কিন্তু সে ধারণা পুরোপুরি সত্যি নয়। কারণ গাজিয়াবাদের এক মিস্ত্রিয়া সাধু, যাকে অনেকেই নেতাজি বলে অনুমান করেছেন, তার ওপরেই এই ফিল্ম। আসলে এই ফিল্ম একটি প্রহেলিকা, নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান নিয়ে অনেক মত দ্বিমত আছে। সৃজিত মুখার্জির এই প্রয়াস কতখানি সেই রহস্যে আলোর দিশা দেখায় তা ডিসাইড করবে দর্শক। তবে যেহেতু পরিচালকের নাম সৃজিত মুখার্জি, তাই এই ফিল্মের জন্য তার যে একটা গভীর রিসার্চ থাকবে তা তো আমরা জানি। তাই এটা হলপ করে বলাই যায় এই ফিল্ম তৎকালীন ইতিহাসের অনেকটাই তুলে আনবে দর্শকের সামনে।